সৌদি প্রবাসীদের জন্য ইকামা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কিন্তু বর্তমান সময়ে সৌদিতে থাকা প্রবাসীদের ইকামা ফি বাড়ানোর কারণে অনেক প্রবাসী ইকামা বানাচ্ছেন না অথবা ইকামা রিনিউ করছেন না। যারা সৌদি আরবে অবৈধভাবে আছেন তাদের এত টাকা দিয়ে ইকামা না করলেও চলবে, কিন্তু যারা সৌদি আরবে বৈধভাবে অবস্থান করতে চান তাদের অবশ্যই ইকামা রিনিউ করতে হবে, আর যদি না করেন তাহলে আর্থিক জরিমানা সম্মুখীন হতে হবে। সৌদি আরবে যাওজাত তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে এক টুইট বার্তায় সৌদিতে থাকা প্রবাসীদের তাদের ইকামা বা ওয়ার্ক পারমিট সময় মতো রিনিউ করার জন্য নির্দেশ দিয়েছেন। আর যদি কেউ সময় মতো ইকামা রিনিউ করতে ব্যর্থ হন তাহলে তাকে অবশ্যই জরিমানার আওতায় আনা হবে। সৌদি যাওজাত জানিয়েছে, প্রথমবারের মতো কোনো প্রবাসী ইকামার মেয়াদ শেষ হওয়ার আগে যদি নবায়ন করতে ব্যর্থ হয় তাহলে তাকে 500 সৌদি রিয়াল জরিমানা করা হবে। যদি দ্বিতীয়বার কোনো প্রবাসী তার আকামার মেয়াদ শেষ হওয়ার আগে নবায়ন করতে ব্যর্থ হয় তাহলে তাকে 1000 সৌদি রিয়াল জরিমানা করা হবে। আর তৃতীয়বারের মতো যদি কোনো প্রবাসী তার আকামা নবায়নে ব্যর্থ হয় তাহলে তাকে 1500 সৌদি রিয়াল জরিমানা করা হবে এবং তাকে সৌদি আরব থেকে বিতাড়িত করা হবে। তাই যে সকল সৌদি প্রবাসী ভাইরা আমার এই ভিডিওটি দেখছেন, আপনারা অবশ্যই আপনার ইকামার মেয়াদ শেষ হওয়ার আগেই ইকামা কার্ডটি নবায়ন করে ফেলবেন এবং আপনার ইকামা কার্ডটি সবসময় আপনার সাথে রাখবেন। মনে রাখবেন, ইকামা থাকা সত্ত্বেও যদি আপনি ইকামা কার্ড সাথে না রাখেন তাহলে সৌদি পুলিশ আপনাকে 1000 থেকে 3000 সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা করতে পারে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই সকল প্রবাসী ভাইদের সাথে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ নিউজ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেল TZN24 এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। বাংলাদেশে প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TZN24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।